গ্রামের পরিবেশ থাকে একরকম অনুন্নত, সেখানে ঘরবাড়ি কাঁচা থাকে, রাস্তাঘাট অনুন্নত থাকে, আর শহরের যে পরিবেশগুলো থাকে সেটা কিরকম থাকে? একটু উন্নত থাকে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি তারপরে বিল্ডিং সমস্ত কিছু মানে ডেভেলপ। হ্যাঁ, এবং সেক্ষেত্রে গ্রাম থেকে শহরের পরিবেশটা ভিন্ন। তারপরে এটা হচ্ছে একটা নেতিবাচক প্রভাব। দ্বিতীয় হচ্ছে সম্পদের অসম বণ্টন। সম্পদের অসম বণ্টনের মধ্যে আমরা কি বলছি, যে যেটুকু সম্পদ আছে আমরা জানি আমাদের দেশে যে সম্পদটুকু সেই সম্পদটুকু সীমিত, সীমিত সম্পদ কীভাবে অসীম মানে সম্পদটাকে দেখা যায়, 90% সম্পদ 10% লোকের থাকে আর 10% সম্পদ 90% লোকের থাকে। এই অসম বণ্টনটা এটা একটা সমস্যা এবং এটা হচ্ছে একটা নেতিবাচক সাইড। তারপর হচ্ছে পারিবারিক বিশৃঙ্খলা। পারিবারিক বিশৃঙ্খলা মানে কি, মানে পরিবারের মধ্যে অশান্তি বিরাজমান, পরিবারের মধ্যে অশান্তি বিরাজমান। দেখা যায় কি পরিবারের মধ্যে অশান্তি থাকে, ঝগড়াঝাটি লেগে থাকে, হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, এক্ষেত্রে দেখা যায় যে হাজবেন্ডও বাড়ি থেকে আসলো, ওয়াইফও বাড়ি থেকে আসলো, কাজ করে আসলো, এখন দুজনের মাঝে দেখা যায় মনোমালিন্য সৃষ্টি হতে পারে। হাজবেন্ড চায় যে আমাকে যদি আমার ওয়াইফে একটু ভালো রান্না করে খাওয়াবো, যদি একটা কফি বানাই দিত, ওয়াইফও ঠিক একই চিন্তা করে যে আমি সারাদিন পরিশ্রম করে আসছি, আমি কেন কাজ করবো। হ্যাঁ, বাচ্চা লালন পালন থেকে শুরু করে সমস্ত কিছু এখন দুজনে মিলে আমরা শেয়ার করে দেবো, কিন্তু দেখা যায় কি যে এই সকল কারণে শ্রেণী সংঘাত মানে কি, এটা মানে